নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই ভিডিওটা খুব একটা বড় হবে না, মোহনবাগানের ছোটো দুটো আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আগামী মঙ্গলবার 29 তারিখ মোহনবাগান এই বছরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে, আর মোহনবাগানের সামনে চেন্নাইন এফসি, যারা গতদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে। আর মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ার প্রায় 9 দিন পর আবার মাঠে নামবে। এই লং গ্যাপটা পাওয়াতে হাবাস খুবই খুশি হয়েছেন, কারণ পরপর ম্যাচ খেলতে হওয়াতে প্লেয়াররা রেস্ট পাচ্ছিলেন না একদমই, কয়েকটা ছোটো ছোটো ইঞ্জুরিও হচ্ছিল তাই জন্য, তাই হাবাসকে রোটেশন করে খেলাতে হচ্ছিল প্লেয়ারদের। এর ফলে প্রত্যেক দিনই ফার্স্ট ইলেভেনে কিছু চেঞ্জেস দেখা যাচ্ছিল, তাই উইনিং কম্বিনেশনটাও রোজ চেঞ্জ হয়ে যাচ্ছিল। এর ফলে দলের খেলায় কিছুটা প্রভাব পড়েছে। বেঙ্গালুরু এফসি ম্যাচটা বাদে তোমরা যদি আগের ম্যাচগুলো দেখো তাহলেই বুঝতে পারবে, মাঝমাঠের কন্ট্রোল একদমই রাখতে পারছিল না মোহনবাগান, ঠিক করে পাস হচ্ছিল না, শুধু লং বলে ডাইরেক্ট ফুটবল খেলতে হচ্ছিল। তবে বেঙ্গালুরু এফসির ম্যাচে দল দারুণ ফুটবল উপহার দিয়েছিল, আর জাভি হার্নান্ডেজ বাদে এই মুহূর্তে দলে প্রায় চোটাঘাত নেই, এবং জাভি হার্নান্ডেজ লাস্ট 3-4টি ম্যাচে খেলেননি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, জাভি হার্নান্ডেজের চোটটা সেরে গিয়েছে এবং তিনি দলের সাথেও হালকা প্র্যাকটিসে নেমেছেন, এবং লাস্ট 3-4 দিন নাকি তাকে প্র্যাকটিস সেশনেও দেখা গিয়েছে। আর হাবাস নাকি চাইছেন তাকে চেন্নাইনের বিরুদ্ধে 18 জনের দলে রাখার, এবং পরে সুযোগ বুঝে তাকে সাবস্টিটিউট হিসাবে লাস্ট 5-10 মিনিট নামাতে পারেন। হাবাস একদমই ঝুঁকি নেবেন না তাকে প্রথম একাদশে রাখার, কারণ চেন্নাইন এফসির থেকেও গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ আছে, সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফসি। তো এই দুটো ম্যাচ মোহনবাগানের কাছে খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ দুটো টিমই খুবই ভালো ফুটবল খেলছে, আর জাভি হার্নান্ডেজ মাঝমাঠে যে ফুটবলটা খেলেন সেটা এই দুটো ম্যাচে দলের দরকার হবে, তাই তাকে হয়তো 3 তারিখ একেবারে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই ফার্স্ট ইলেভেনে রাখবেন হাবাস। তো এই গেল চোটাঘাতের খবর। এরপর একটা ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর আগের দিনের ভিডিওতে তোমাদের ছোট করে সেটা জানিয়েছিলাম, তো আজ তোমাদের সেটা ডিটেলসে বলে দেবো। সেটা হচ্ছে নাংদাম্বা নাওরেমের মোহনবাগানে ফেরার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে প্রথম ম্যাচেই চোট পেয়ে সারা সিজনের জন্য ছিটকে গিয়েছিল সুসাইরাজ, আর সুসাইরাজের অভাব পূরণ করার মতন এখনও কারুকে চোখে পড়েনি। সেই জায়গায় সুভাষিস বোস খেলছিলেন ঠিকই, তবে তার মধ্যে ডিফেন্সিভ অ্যাবিলিটিটাই বেশি, এবং লেফট উইং দিয়ে সেরকম অ্যাটাকও তৈরি হচ্ছিল না, তাই হাবাস চান যে সেই জায়গায় অন্য প্লেয়ার আনতে। সুসাইরাজের ট্রিটমেন্টের খরচ ক্লাবের পক্ষ থেকে নেওয়া হলেও তাকে রিলিজ করে দেওয়া হবে, আর সেই জায়গায় নাম আসছে নাংদামা নাওরেমের। নাওরেম লেফট উইং দিয়ে দ্রুত বল নিয়ে উঠতে পারেন, যেটা সুসাইরাজ করত। গত মরশুমে কেরালা থেকে লোনে মোহনবাগানে তিনি আই লিগে খেলেছেন এবং দারুণ পারফরমেন্স ছিল তার, কিন্তু লোন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার কেরালাতে ফিরে যান। তবে সিজনের শুরুতে মোহনবাগানের তরফ থেকে আবার চেষ্টা করা হয়েছিল তাকে দলে নেওয়ার, কিন্তু কেরালা ম্যানেজমেন্ট তাকে ছাড়তে চাননি। তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, মোহনবাগান খুব করে তাকে চাইছে দলে, এর জন্য তারা কেরালা ম্যানেজমেন্টের সাথেও কথা বলেছে। নাওরেম নিজেও আগ্রহী আবার মোহনবাগানে ফিরতে, কারণ অলরেডি মোহনবাগানের হয়ে তিনি আই লিগ জিতে ফেলেছেন, এবার ISL জয়ের হাতছানি তার সামনে। আর কেরালার অবস্থাও খুব একটা ভালো নেই মুহূর্তে, তারা একটাও ম্যাচ এখনও জেতেনি। তো এবার দেখা যাক সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে নাওরেমকে আবার মোহনবাগান জার্সি গায়ে চাপান কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।